হ্যালো বন্ধুরা আমার নাম শরদেন্দু আজ আমি আপনাদের নৌকা ও স্রোতের থেকে সহজ উপায়ে অঙ্ক করা শেখাবো এর থেকে সহজ উপায়ে হয় বলে আমার জানা নেই আপনারা দেখুন শেষ পর্যন্ত দেখার পর আপনারা লাইক দিয়ে যেতে বাধ্য হবেন এটা আমি আপনাদের কথা দিলাম ভিডিওটা মন দিয়ে দেখুন নৌকা ও স্রোতের অঙ্ক করার জন্য আমি কোনো সূত্র ইউজ করব না কটা ট্রিক্স ইউজ করব জাস্ট আমরা একটি পেজের মাঝামাঝি জায়গায় লিখে নেব স্থির জলের নৌকার বেগ এবং দুদিকে লিখে নেব স্রোতের বেগ এবং এদিকে লিখে নেব অনুকূলে বেগ আর এদিকে লিখে নেব প্রতিকূলে বেগ বাস আমার অঙ্কের স্ট্রাকচার তৈরি এবারে আমরা সুবীর দাস স্যারের বইয়ের নৌকা ও স্রোত চ্যাপ্টারটি দেখে নেব প্রথম অঙ্কটা আপনি দেখতে পাচ্ছেন স্থির জলে নৌকার বেগ দশ কিমি পার ঘন্টা আমি এখানে স্থির জলের জায়গায় দশ লিখে নেব এবং স্রোতের বেগ চার কিমি পার ঘন্টা আমি দুদিকেই চার লিখে নেব তাহলে আমি একটা কথা বলে রাখি আমরা প্রতিকূল মানে কি বুঝি প্রতিকূল মানে বাঁধা বিঘ্ন থাকবে তার মধ্যে যেতে অসুবিধা হওয়া আর অনুকূল মানে আপনি সহজেই চলে যাবেন আপনি ধরুন উপর থেকে নিচের দিকে প্রতিকূল মানে উপর দিকে ওঠা এবং অনুকূল মানে নিচের দিকে নামা এবং সহজেই একটা নৌকা যখন স্রোতের দিকে যাবে তার যেতে সুবিধা হচ্ছে মানে সবসময় স্রোতের অনুকূলের বেগ বেশি হবে এবং প্রতিকূলের বেগ কম হবে এটা আপনারা বাঁ দিকে প্রতিকূল লিখবেন এবং ডান দিকে অনুকূল লিখলে আপনাদের সুবিধা হবে এবার দেখুন আমাদের এখানে কি চেয়েছে অঙ্কটাতে স্রোতের অনুকূলে বেগ কত ছয় আমাদের যেহেতু অনুকূলে চেয়েছে অনুকূল নিয়ে ক্যালকুলেশন করে নেব ছাপ্পান্ন কিমি মানে কে জাস্ট চোদ্দ দিয়ে ভাগ করে চোদ্দ চারে ছাপ্পান্ন চার ঘন্টা ব্যাস এক নম্বর অঙ্ক শেষ দু নম্বর অঙ্কটা দেখো স্থির জলে নৌকার বেগ তেরো কিমি ঘন্টা আমি তাহলে স্থির জলের জায়গায় তেরো লিখে নেব এবং স্রোতের বেগ কত চার কিমি পার ঘন্টা তাহলে দুদিকেই চার লিখে নেব আমাদের এখানে কি চেয়েছে প্রতিকূলের বেগ চেয়েছে তাহলে আমরা প্রতিকূলে সবসময় স্থির জলের থেকে সতের বেগ বিয়োগ করলে পাওয়া যাবে প্রতিকূল এবং স্থির জল থেকে সতের বেগ যোগ করলে পাওয়া যাবে অনুকূল তাহলে আমরা যেহেতু প্রতিকূল চাইছি তেরো থেকে চার বিয়োগ করলে কত হয় নয় হয় আর আমাদের চেয়েছে কি তেষট্টি কিমি যেতে কত সময় লাগবে তাহলে তেষট্টি কিমি যেতে কত সময় লাগছে তেষট্টি বাই নয় সাত ঘন্টা দু নম্বর অঙ্ক শেষ শুধু জাস্ট নৌকার স্থির জলের বেগ যা থাকবে তার থেকে সোতের বেগ বিয়োগ করলে প্রতিকূলের বেগ পেয়ে যাব এবং স্থির জলে যেটা থাকবে তার সঙ্গে সোতের বেগ যোগ করলে আমরা অনুকূলের বেগ পেয়ে যাব ঠিক আছে আমাদের যেটা চাইবে আমরা সেটাই করব তিন নম্বর অঙ্কটা দেখে নিন একটি নৌকা স্থির জলে দশ কিমি পার ঘণ্টা বেগে যায় স্থির জলে যেহেতু দশ কিমি পার ঘণ্টা বেগে যাচ্ছে তাহলে আমি দশ লিখে নেব তারপরে নদীর সোতের বেগ পাঁচ কিমি পার ঘণ্টা তাহলে দুদিকেই আমি পাঁচ লিখে নেব তারপরে স্রোতের অনুকূলে এক ঘন্টা বারো মিনিটে তাহলে আমরা স্রোতের অনুকূলের বেগ কত পাবো পনেরো কিমি পার ঘণ্টা ঠিক আছে আমাদের এখানে কী চেয়েছে এক ঘন্টা বারো মিনিটে তাহলে এক ঘন্টায় যাচ্ছে পনেরো কিমি এবং বারো মিনিটে বারোটা ষাট মিনিটে তাহলে এক ঘন্টায় পনেরো কিমি মানে ষাট মিনিটে পনেরো কিমি ষাটের কত অংশ বারো বারো পাঁচে ষাট পাঁচ অংশ তাহলে পাঁচকে পনেরো দিয়ে ভাগ করলে পাঁচ তিনে পনেরো পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে তিন হয় তাহলে পনেরো আর তিনে আঠেরো যাবে তাহলে আঠেরো কিমি যাবে আপনারা বুঝতে পারলেন কি সোতের স্থির জলের বেগ দশ বলে দিয়েছিল সোতের বেগ পাঁচ বলে দিয়েছিল আমি তাহলে অনুকূলের বেগটা কি করে পাবো জাস্ট যোগ করে দিলে পনেরো পেয়ে গেলাম এটা এক ঘন্টায় পনেরো যাচ্ছে আর এক ঘন্টায় মানে ষাট মিনিটে যদি পনেরো যায় বারো মিনিটে কত যাবে বারোটা কি ষাটের পাঁচ অংশ কম তাহলে পনেরো পাঁচ অংশ কম আমার কত তিন কি করে পেলাম আমি যদি ষাটকে বারো দিয়ে ভাগ করি কত পাওয়া যাবে পাঁচ তাহলে আমরা সাথে সাথে কি করে নেব পনেরো কেও পাঁচ দিয়ে ভাগ করে নেব তিন এবং তিনটা জাস্ট যোগ করে দেব তাহলে পনেরো আর তিনে আঠারো কিমি অ্যান্সার আপনারা চারের ব্যাগের অঙ্কটা দেখুন স্থির জলে একটি নৌকার বেগ পাঁচ কিমি পার ঘণ্টা আমি জাস্ট স্থির জলের জায়গায় কি লিখে নেব চারের অঙ্ক নিই এটা একটু মুড়ে নিই মুড়ে নিলে অসুবিধা হবে একটা অঙ্ক করিয়ে নিই দেখুন চারটা কি বলেছে স্থির জলে নৌকার বেগ পাঁচ কিমি পার ঘণ্টা মাঝে তাহলে কি আমি লিখবো বলেছিলাম পাঁচ তাহলে স্রোতের বেগ তিন কিমি পার ঘণ্টা স্রোতের জায়গায় তিন দুদিকেই তিন লিখবো তাহলে আমাদের এখানে কি চেয়েছে প্রতিকূলে প্রতিকূলে মানে কি পাঁচ থেকে তিন বিয়োগ করে দুই পেলাম মানে স্রোতের প্রতিকূলের বেগ এটা এটা স্রোতের প্রতিকূলের বেগ দুই কিমি পার ঘণ্টা এক ঘন্টায় যদি দু কিমি যায় তাহলে সাড়ে চার ঘন্টায় কত যাবে চার ঘন্টায় যাবে আট কিমি আর এক তিরিশ মিনিটে যাবে কত এক ঘন্টায় যদি দু কিমি যায় আধ ঘন্টায় মানে তিরিশ মিনিটে এক কিমি যাবে টোটাল নয় কিমি অ্যান্সার আপনারা পাঁচের অঙ্কটা দেখুন একটু অন্য ধরনের বলছে যে এক ব্যক্তি স্রোতের অনুকূলে পনেরো কিমি পার ঘণ্টা বেগে যায় সতের অনুকূলে পনেরো কিমি পার ঘণ্টা মানে আমি একদম ডান দিকে পনেরো কিমি লিখে নেব ঠিক আছে এবার বলেছে কি স্রোতের প্রতিকূলে ন কিমি পার ঘন্টা যায় এপারে লিখে নেব কত নয় কিমি পার ঘণ্টা এবার চেয়েছে যে স্থির জলে গতিবেগ কত তাহলে স্থির জল মানে কি আমার মিডিলটা লাগবে মিডিল বার করতে গেলে আমি যোগ করে দুই দিয়ে ভাগ করবো পনেরো আর নয় যোগ করলে কত হয় চব্বিশ বাই টু সমান সমান বারো অ্যান্সার হবে আপনারা একটু আগের অঙ্কগুলো দেখে নিন এখানে যেটা ছিল আমি বলছি কি এই স্থির জলের যে বেগটা চাইছে সেটা আমি কি অনুকূল এবং প্রতিকূল যোগ করে দুই দিয়ে ভাগ করলে চলে আসবে ঠিক আছে আসছে কিনা আপনারা দেখুন সতের অনুকূলের বেগ চোদ্দ প্রতিকূলের বেগ ছয় তাহলে চোদ্দ আর ছয় কুড়ি দুই দিয়ে ভাগ করলে দশ ঠিক আছে আরেকটা দেখুন অনুকূলের বেগ সতেরো প্রতিকূলের বেগ নয় তাহলে কত হচ্ছে ছাব্বিশ হচ্ছে যোগ করলে তাহলে স্থির জলের বেগ তেরো দুই দিয়ে ভাগ করলে এবং আরেকটা জিনিস দেখুন স্রোতের বেগ স্রোতের বেগটা আমরা কিভাবে পাবো আপনারা যদি অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ বিয়োগ করেন অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ বিয়োগ করেন কত হয় চোদ্দ থেকে ছয় বাদ দিলে আট তাহলে এমনিতেই চার আসছে পরেরটা দেখুন অনুকূলের বেগ সতেরো প্রতিকূলের বেগ নয় বিয়োগ করলে কত হয় সেই আট ভাগ করলে দুই দিয়ে ভাগ করলে চার এইভাবে অনুকূলের আর প্রতিকূলের বেগ যোগ করে দুই দিয়ে ভাগ করলে আপনারা স্থির জল পাবেন অনুকূলের আর প্রতিকূলের বেগ বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে আপনারা সতের বেগ পাবেন এবার আমি আপনাদের যে অঙ্কটি দেখাবো সেটা প্রতিটি বইয়ে খুব বড় করে ইকুয়েশন করে করা থাকে কিন্তু এই অঙ্কটা আপনারা শর্ট কি করে করবেন ওইগুলো তো সব একই ভাবেই আসবে কিন্তু এই অঙ্কটা একটু অন্য ধরনের এটা আপনাদের দেখাই আটত্রিশ নম্বর অঙ্কটা দেখুন বলছে যে এক ব্যক্তি সোতের অনুকূলে পনেরো কিমি এবং সোতের প্রতিকূলে তিন কিমি স্রোতের অনুকূলে পনেরো কিমি যাচ্ছে এবং সোতের প্রতিকূলে যাচ্ছে কত তিন কিমি যাচ্ছে এবং তার সময় লাগছে কত চার ঘন্টা সময় লাগছে এবং একইভাবে সোতের অনুকূলে কুড়ি কিমি যাচ্ছে এবং সোতের প্রতিকূলে পনেরো কিমি যাচ্ছে তার সময় লাগছে কত ন ঘন্টা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ভালো করে এবার আমরা একটু জাস্ট ক্যালকুলেশন করব পনেরো আর কুড়ির মধ্যে কমন ফ্যাক্টর কত থাকতে পারে অবশ্যই পাঁচ আমরা পাঁচ দিয়ে ভাগ করে দেব তাহলে পাঁচ তিনে পনেরো এবং পাঁচ চারে কুড়ি দুটোর ভাগ ফল পাঁচ দিয়ে ভাগ করেছি আমরা কত দিয়ে ভাগ করেছি পাঁচ দিয়ে ভাগ করেছি ঠিক আছে পাঁচ দিয়ে দুটোকে ভাগ করেছি একটা ভাগ ফল এসছে তিন আর একটা ভাগ ফল এসছে চার এবার এ দুটোর মধ্যে কমন তো তিনই দেখতে পাচ্ছি তাহলে তিন একে তিন এবং তিন পাঁচে পনেরো এটাকে আমরা কত দিয়ে করলাম তিন দিয়ে করলাম তিন দিয়ে ভাগ করলাম তিন দিয়ে ভাগ করলে এলো এক এটা তিন দিয়ে ভাগ করে পাঁচ এবার আমরা দেখে নেব তিন প্লাস এক চার হচ্ছে কিনা চার প্লাস পাঁচ নয় হচ্ছে কিনা কারণ আমাদের বলেছিল কি টোটাল অনুকূলে এবং প্রতিকূলে টোটাল সময় লেগেছে চার ঘন্টা অনুকূলে এবং প্রতিকূলে টোটাল সময় লেগেছে ন ঘন্টা এবং আমরা স্রোতের একটা বেগ পাঁচ ধরেছি এবং আরেকটা বেগ তিন ধরেছি তাহলে আমরা কিসের বেগ পাঁচ ধরবো অবশ্যই অনুকূলের বেগ পাঁচ এবং প্রতিকূলের বেগ তিন এবার আমরা এখানে কি চেয়েছি স্থির জলে নৌকার বেগ 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 কত আমরা পেয়েছি এবং তিন তাহলে আমরা স্থির জলের ক্ষেত্রে মিডিল পোশনটা আমি কি বলেছিলাম যোগ করে দুই দিয়ে ভাগ পাঁচ হাজার তিনে আট বাই দুই সমান সমান চার চার কি পার আওয়ার এটা হচ্ছে আপনাদের অ্যান্সার আপনারা এই অঙ্কটা আপনারা এই অঙ্কটা ভালো করে বুঝে নিন কারণ এই রকম টাইপের একটি অঙ্ক বেশিরভাগ সময় পরীক্ষায় থাকে আমি আগে যে এক নম্বর 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 এই সব অঙ্কগুলো পরীক্ষায় সাধারণত আসে না পরীক্ষায় আসে হচ্ছে এই আটত্রিশ নং টাইপের অঙ্কগুলো তাহলে এই অঙ্কগুলো বেশিরভাগই সবাই ইকুয়েশান তৈরি করেন ইকুয়েশান সলভ করেন তারপরে অ্যান্সার পান কিন্তু যদি কোনো পয়েন্টের না থাকে ধরুন যে চার ঘন্টা না দিয়ে চার ঘন্টা পনেরো মিনিট এখানে ন ঘন্টা না দিয়ে ন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এইরকম ধরনের দিয়ে দিলে সেটার একটু সমস্যা হয় কিন্তু যদি বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের ইজি টাইপই থাকে কারণ আপনারা পরীক্ষা দিতে তাড়াতাড়ি নামানোর জন্যই গিয়েছেন এবং ওরা তাড়াতাড়ি নামানোর মতোই অঙ্ক দেয় ব্যাংকিং এর লেভেলটা আলাদা একটু টাফ আর থাকে সেটাও অসুবিধা এমনি বাকি সব পরীক্ষার ক্ষেত্রে আপনারা দেখুন এই প্রসেসটা ফলো করবেন আর বলি স্রোতের অনুকূলে পনেরো কিমি গিয়েছে এটা অনুকূল আর এটা প্রতিকূল ঠিক আছে অনুকূলে পনেরো কিমি গিয়েছে এবং প্রতিকূলে কিমি গিয়েছে তিন কত ঘন্টায় এটা ঘন্টা অনুকূলে পনেরো কিমি গিয়েছে প্রতিকূলে তিন কিমি গিয়েছে চার ঘন্টায় এবং অনুকূলে কুড়ি কিমি গিয়েছে প্রতিকূলে পনেরো কিমি গিয়েছে ন ঘন্টায় আমি জাস্ট পনেরো আর কুড়ির মধ্যে একটু কমন জিনিসটা কি আছে সেটা দেখব দুটোই পাঁচ দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা এরকম ভাবে যদি একটা সংখ্যা অন্য আরো অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে আমাদের এখানে তিন আর একে যেমন যোগ করে চার এসছে অন্য যদি এখানে আমরা একটু ভুল করে থাকি তিন আর একে যোগ এখানে তিনও আসবে না এবং যোগ করে চারও আসবে না সেহেতু আমাদের আরেকটু দেখতে হবে যে আরো কোনো কমন ফ্যাক্টর আছে কিনা ঠিক আছে এখানে আপনারা দেখুন এখানে সহজেই হয়ে যাচ্ছে পাঁচ পাঁচ দিয়ে ভাগ করে তিন এটা পাঁচ দিয়ে ভাগ করে চার এখানে অনুকূল যেহেতু লেগে আছে আমি অনুকূলের বেগ পাঁচ কিমি পার ঘন্টা ধরে করছি এবং প্রতিকূল যেটা আছে আমি প্রতিকূলের বেগ তিন কিমি পার ঘন্টা ধরে তিন দিয়ে ভাগ করে এক এবং তিন দিয়ে ভাগ করে পনেরো কে পাঁচ তাহলে তিন আর একে আমাদের চার এসে গেছে চার আর এক চার আর পাঁচে নয় এসে গেছে আমরা আমাদের অঙ্ক করে ফেলেছি তাহলে আমরা অনুকূলের বেগ পেয়ে গেছি পাঁচ প্রতিকূলের বেগ পেয়ে গেছি তিন তাহলে অনুকূল আর প্রতিকূল যোগ করে দুই দিয়ে ভাগ করলে চার আমরা যদি সোতের বেগ চাইতো তাহলে কি করতাম অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ বিয়োগ করতাম বিয়োগ করে দুই দিয়ে ভাগ করতাম আপনারা একইভাবে আপনারা একইভাবে সাঁত্রিশের অঙ্কটা দেখুন বলেছে এক ব্যক্তি সোতের অনুকূলে কুড়ি কিমি তাহলে আমি কি অনুকূলের জায়গায় কী লিখবো কুড়ি কিমি যাচ্ছে এবং প্রতিকূলে কত যাচ্ছে আঠারো কিমি তাদের টোটাল সময় লাগছে পাঁচ ঘন্টা ঠিক আছে এবং আরেকবার বলছে যে সতের অনুকূলে পঞ্চাশ কিমি যাচ্ছে এবং সোতের প্রতিকূলে তিরিশ কিমি যাচ্ছে সময় লাগছে দশ ঘন্টা উপরে আছে দশ ঘন্টাটা আমি জাস্ট এই অঙ্কটা ক্যালকুলেশন করে দেখাবো আপনাদের ঠিক আছে এবারে কুড়ি আর পঞ্চাশের মধ্যে আপনাদের প্রথম কমন ফ্যাক্টর যেহেতু এখানে পাঁচ লিখেছে তাহলে আমরা নিশ্চয়ই দুই দিয়ে বা পাঁচ দিয়ে দেখব না একটু বড় সংখ্যা কমন ফ্যাক্টর দেখব কারণ যা যেহেতু বেগটা যদি বেশি হয় তবেই তাসের পাঁচ ঘন্টার মধ্যে পৌঁছাতে পারবে ঠিক আছে দেখুন এখানে আমরা যদি দশ ধরি যদি আমরা স্রোতের অনুকূলের বেগ দশ ধরি এখানেও যদি দশ ধরি তাহলে ভাগ করলে কত আসে দুই আসে এবং এখানে ভাগ করলে আসে পাঁচ এবং এখানে দেখুন আঠেরো আর তিরিশের মধ্যে কমন ফ্যাক্টর আমি ছয় ধরছি এখানেও ছয় ধরছি এখানেও ছয় ধরছি তাহলে ছয় তিনে আঠেরো এবং ছয় পাঁচে তিরিশ আমরা দেখুন দুই আর তিন এসছে দু ঘন্টা লাগছিল এটা আর এটা তিন ঘন্টা লাগছে টোটাল পাঁচ ঘন্টা আমাদের মিলে গেছে এবং এখানে পাঁচ ঘন্টা লাগছিল অনুকূলে এবং প্রতিকূলেও পাঁচ ঘন্টা লাগছিল টোটাল দশ ঘন্টা আমাদের মিলে গেছে তাহলে আমরা অনুকূলের বেগ কত পেয়েছি দশ ঘন্টা এবং প্রতিকূলের বেগ কত পেয়েছি ছ ঘন্টা আমাদের এখানে চেয়েছে কি সোতের অনুকূলে নৌকার বেগ ঘন্টায় কত স্রোতের অনুকূলে আমরা পেয়ে গেছি তো সতের অনুকূলে আমরা কত পেয়েছি স্রোতের অনুকূলে আমরা পেয়েছি দশ ঘন্টা তাহলে আমাদের অ্যান্সার সরাসরি চলে এসছে আর কিছু করতেই লাগছে না আপনারা আটের অঙ্কটা দেখুন একটু বলছে যে একটি নৌকা স্রোতের অনুকূলে আটচল্লিশ মিনিটে কুড়ি কিমি যাচ্ছে যদি আটচল্লিশ মিনিটে কুড়ি কিমি যায় তাহলে এক ঘন্টায় কত যাবে তাহলে আমরা জাস্ট কি করে নেব আমরা করে নেব কুড়ি ইন্টু উপরে ষাট আর নিচে আটচল্লিশ এই নিয়মটা সব জায়গায় খাঁটে যে আমাদের আগে আটচল্লিশ ছিল এখন আমরা ষাটে চাই কুড়ি কি মিলে কত বারো চারে আটচল্লিশ বারো পাঁচে ষাট চার পাঁচে কুড়ি আমরা পঁচিশ তাহলে আমরা পঁচিশটা কি পেলাম সতের অনুকূলের বেগ পেলাম অনুকূলের বেগ তাহলে আমরা এখানে পঁচিশ ডেকে দিলাম অনুকূলের জায়গায় জাস্ট এবং আমাদের কি চেয়েছে সতের বেগ পাঁচ বলেছে সোতের বেগ পাঁচ আমরা তাহলে স্থির জলের সঙ্গে কি করছিলাম অ্যাকচুয়ালি এই যে স্থির জলের সঙ্গে সোতের বেগটা যোগ করে আমরা পঁচিশ পাচ্ছিলাম তাহলে আমরা স্থির জলের পেতে গেলে কি কুড়ি হলে তবেই তো পঁচিশ হবে তাহলে আমাদের জাস্ট কুড়ি অ্যান্সার আটেরটা আপনারা একুশের দাগের এই অঙ্কটা দেখুন আমি একটু টিপিক্যাল টিপিক্যাল অঙ্কগুলো আগে করেছি কারণ সব অঙ্ক আপনারাও পারবেন আমিও বলে দিলে আপনাদের সেই কোনো লাভ হবে না আমি একটু যেগুলো একটু কঠিন কঠিন সেগুলোই বল বলার চেষ্টা করছি একুশের দায়গের অঙ্কটা দেখুন একটু বলছে যে একটি নৌকা কুড়ি কিমি পার ঘন্টা বেগে স্থির জলে যায় তাহলে স্থির জলে যদি কুড়ি কিমি পার ঘণ্টা বেগে যায় তাহলে বলছে স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব যেতে নৌকাটি গুণ সময় লাগে এটা যাচ্ছে কত কুড়ি কিমি যাচ্ছে এক ঘন্টায় পার আওয়ার কুড়ি কিমি যাচ্ছে এক ঘন্টায় তাহলে চারগুণ সময় লাগে মানে কি নিশ্চয়ই আমরা যদি সোতের চারগুণ সময় বেশি লাগছে মানে চারগুণ কম বেগ তাই জন্যই চারগুণ বেশি সময় লাগছে বেগের সঙ্গে সময়ের কি সময় যত বাড়বে বেগ তত কমবে তাই তো আর বেগ যত কমবে সময় তত বাড়বে একই ব্যাপার তাহলে দেখুন আমরা জাস্ট চার দিয়ে ভাগ করে নিয়ে চার পাঁচে কুড়ি প্রতিকূলের বেগ কত আসছে আমার তাহলে পাঁচ তাহলে কী করে হলো বুঝতে পারলেন তো যে যদি সোতের স্থির জলের বেগ হয় যদি কুড়ি তাহলে সোতের প্রতিকূলের বেগ হবে পাঁচ তাহলে আমি যে ধরছি কি এখানে কুড়ি কিমি যাচ্ছে এক ঘন্টায় তাহলে পাঁচ কিমি যাবে কত চার ঘন্টায় এখানে বলেছে চার গুণ বেশি সময় লাগছে তাহলে মিলে গেল তাহলে আমরা সোতের বেগটা কীভাবে পাই সোতের বেগটা জাস্ট বিয়োগ করে দিলে পনেরো আসে তাই তো কুড়ি থেকে তাহলে পনেরো বিয়োগ করলে পাঁচ একই ব্যাপার এবার তাহলে আমরা এবারেও সতের বেগ কত পেয়ে গেলাম পনেরো আমি বলেছি যে এখানেও সতের বেগ পনেরো হবে এখানেও সতের বেগ হবে হবে জাস্ট এখান থেকে থেকে বিয়োগ করলে প্রতিকূল কুড়ি এবং থেকে কুড়ি যোগ করলে হবে অনুকূল তাই তো এখানে আমাদের অনুকূলে একুশ কিমি যেতে সময় চেয়েছি আমরা অনুকূলে অ্যাকচুয়ালি বেগটা কত হলো কুড়ি আর পনেরোই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কিমি পার আওয়ার মানে পঁয়ত্রিশ কিমি যাচ্ছে এক ঘন্টায় মানে ষাট মিনিটে পঁয়ত্রিশ কিমি যাচ্ছে ষাট মিনিটে তাহলে এক কিমি যাবে কত ষাট বাই পঁয়ত্রিশ এবং একুশ কিমি যাবে ইন্টু একুশ সাত তিনে একুশ সাত পাঁচে পঁয়ত্রিশ এবং পাঁচ বারং ষাট বারো তিনে ছত্রিশ মিনিট কারণ কি আমরা ষাট মিনিট ধরে করেছিলাম ঠিক আছে তাহলে ছত্রিশ মিনিট হচ্ছে অ্যান্সার হ্যালো বন্ধুরা আমি জানি আপনারা আঠ আঠেরো অঙ্কটা করতে গিয়ে অনেকেই ঠক্কর খেয়েছেন এখানে যে ছত্রিশ কিমি পার ঘণ্টা আছে না এটা থ্রি পয়েন্ট সিক্স কিমি পার ঘণ্টা হবে আমার মনে হয়েছে আপনারাও দেখুন কিভাবে এটা হলো এখানে বলছে নৌকা স্থির জলের বেগ আমি থ্রি পয়েন্ট সিক্স ধরেই করবো নইলে ছত্রিশ ধরে করলে অঙ্ক কোনোদিনই মিলবে না স্থির জলের বেগ তাহলে আমি কত লিখব থ্রি পয়েন্ট সিক্স এবং প্রতিকূলে নৌকাটা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে ফাইভ পয়েন্ট সিক্স এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মানে কী হচ্ছে অ্যাকচুয়ালি এক পূর্ণ পঁয়তাল্লিশ বাই ষাট ঘন্টা তাই তো পনেরো তিনে পঁয়তাল্লিশ পনেরো চারে ষাট চার একে চার পাঁচ ছয় সাত মানে সাত বাই চার আওয়ার আওয়ারে নিয়ে চলে গেলাম আমি এবার প্রতিকূলের বেগ আমাদের তো প্রতিকূলের বেগটি বের করতে হবে তাহলে প্রতিকূলের বেগ যেহেতু আমাদের এখানে কথা বলেছে ফাইভ পয়েন্ট সিক্স কিমি যাচ্ছে কত এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে তাহলে আমরা এক ঘন্টায় কত জায়গায় বের করে নেব তাহলে চার বাই সাত করলে সাত আষ্ট ছাপ্পান্ন পয়েন্ট আট আট চারে বত্রিশ থ্রি পয়েন্ট টু এখানে কি আছে প্রতিকূলে নৌকাটির বেগ তাহলে আমরা প্রতিকূলের জায়গায় কি লিখবো এই থ্রি পয়েন্ট টু কিমি পার আওয়ার প্রতিকূলের জায়গায় থ্রি পয়েন্ট টু কিমি পার আওয়ার লিখলাম তাহলে সোতের বেগটা কত হচ্ছে জিরো পয়েন্ট ফোর বিয়োগ করে দিলাম জাস্ট জিরো পয়েন্ট ফোর তাহলে এখানেও নিশ্চয়ই সোতের বেগ জিরো পয়েন্ট ফোরই হওয়া উচিত তাহলে অনুকূলের বেগটা কত দাঁড়াবে দুটো যোগ করে দাও থ্রি পয়েন্ট সিক্স আর জিরো পয়েন্ট ফোর যোগ করলে হয় চার পয়েন্ট জিরো মানে বলেছে সতের অনুকূলে ওই একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটি কত সময় লাগবে তাহলে দূরত্বটা কত ছিল ফাইভ পয়েন্ট সিক্স কিমি তাহলে ফাইভ পয়েন্ট সিক্স কিমি কে আমি কত দিয়ে চার দিয়ে ভাগ করবো জাস্ট আমি কি করবো পয়েন্ট তুলে দিয়ে শূন্য নামালাম চার দশে চল্লিশ চার একে চার পাঁচ ষোলো চার চারে ষোলো মানে এখানে উত্তরগুলো কি আচ্ছা আচ্ছা মানে আপনারা দেখুন দশ একে দশ চারের দশ এত আমাদের কী এসছে এটা ঘন্টা আওয়ার এসছে এবার আমি এর সঙ্গে যদি ষাট দিয়ে গুণ করে দিই দশ ছয় সাড়ায় তাই তো ষাট দিয়ে গুণ করলে কি এটা মিনিটে চলে যাবে তাহলে ওয়ান আওয়ার অ্যান ছয় চারে চব্বিশ আপনারা সবাই দেখলেন আপনারা বাইশের দাগের অঙ্কটার দিকে একটু দেখুন বলছে যে এ ও বি দুটি নৌকা একশো আট কিমি দূরের দুটি স্থান থেকে একই সময়ে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে এ ও বি নৌকা দুটি স্থির জলের গতিবেগ যথাক্রমে বারো কিলোমিপার ঘণ্টা ও পনেরো কিলোমিপার ঘণ্টা যদি এ সোতের অনুকূলে এবং বি সোতের প্রতিকূলে যাত্রা করে তবে কখন তারা মূলিত হবে দেখুন এ সোতের অনুকূলে যাত্রা করছে তার বেগ কত বারো কিলোমিপার ঘণ্টা সোতের অনুকূলে যাত্রা করছে মানে কি সোতের বেগ তার যোগ হবে সোতের বেগ আমি এক্স ধরলাম এবং বি সোতের প্রতিকূলে যাত্রা করছে সত বিয়ের বেগ কত পনেরো পার ঘন্টা তাহলে সতের বেগ এক্স মাইনাস হবে তাই তো এর থেকে পনেরো থেকে এক্স মাইনাস হয়ে যাবে এবারে দেখুন দুটি ট্রেন যখন দুজনে মুখোমুখি যাত্রা করে তখন আমরা কি করি দুটো স্পিড যোগ করি তাহলে আমরা এখানেও দুটো স্পিড যোগ করব বারো প্লাস এক্স প্লাস পনেরো মাইনাস এক্স তাহলে এক্সের কোনো ভ্যালুরই দরকার হচ্ছে না আমাদের কারণ কি দুটোই তো কেটে যাচ্ছে তাহলে যোগ করলে কত হয় সাতাশ তাহলে আমরা এখানে কত একশো আট কিমি দূরে দূরবর্তী স্থান থেকে বলেছিল জাস্ট আমরা কি করব একশো আট থেকে সাতাশ ভাগ করে দিলে হয় সাত চারে আঠাশ ভাগ করার একটা নিয়ম আছে সাত চারে আঠাশ নিশ্চয়ই চার দিয়ে যাবে চার সাথে আঠাশ দুইয়ের পিঠে আট আঠাশ চার দুগুণে আর নয় দশ তাহলে চার ঘন্টা আপনারা দেখে উত্তর চার ঘন্টা আছে আপনারা পঁচিশের অঙ্কটার দিকে একটু দেখুন বলছে যে এক ব্যক্তি স্থির জলে সাড়ে সাত কিমি পার ঘণ্টা বেগে দাঁড় টানতে পারে সে দেখলো যে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে স্রোতের অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ মানে কি প্রতিশকূলে বেশি সময় লাগে তাহলে আমাদের স্রোতের বেগ চেয়েছে আমরা স্থির জলে সময় কোথায় লিখি আমি যেভাবে শেখাচ্ছি সেভাবে একটু ফলো করুন স্থির জল আমরা সবসময় মাঝখানে লিখি মানে সাড়ে সাতকে আমি সেভেন পয়েন্ট ফাইভ লিখলাম ঠিক আছে এবারে বলছে যে স্রোতের অনুকূলে যেতে যে সময় লাগে প্রতিকূলে যেতে তার থেকে ডবল সময় লাগে মানে আমি সময় দেখছি টাইম টাইম এমনি প্রতিকূলে প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যেতে বেশি সময় লাগা উচিত তাই জন্য ডবল এখানে বলেও দিয়েছে যে ডবল লাগছে প্রতিকূলের অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ মানে অনুকূলে যে সময় যাচ্ছে প্রতিকূলে যেতে তার ডবল সময় লাগছে তাহলে অনুকূলে আমি গিয়েছে ধরছি এক্স এটা টাইম কিন্তু তাহলে স্পিডটা কি হবে স্পিডের ক্ষেত্রে টাইমের ঠিক উল্টো স্পিড তাহলে এখানে এক্স হয়ে যাবে আর এটা টু এক্স হয়ে যাবে আর এই স্থির জলটা আমরা কীভাবে পাই প্রতিকূলের বেগ অনুকূলের বেগ যোগ করে দুই দি ভাব করি তো তাহলে দেখুন এখানে কি হচ্ছে এক্স প্লাস টু এক্স বাই টু হ্যাঁ দেখুন এখানে আমরা এটা কি পেলাম প্রতিকূলের বেগ এক্স অনুকূলের বেগ টু এক্স বাই টু এটার উত্তর কত আসা উচিত কারণ স্থির জলের বেগ বলে দিয়েছি আমাদের সেভেন পয়েন্ট ফাইভ এখান থেকে আমরা এক্সের ভ্যালুটা জাস বার করে নেব এখানে থ্রি এক্স বাই টু মানে এক্স সমান সমান দুইটা উপরে যাবে সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু টু আর এরপরে তিনটা নিচে আসবে সমান সমান তিন পঁচিশ এবং পঁচাত্তর আর টু কে দুই দিয়ে গুণ করলে ফাইভ হয় তাহলে আমরা এক্স এর ভ্যালু পাঁচ পেয়ে গেছি আমাদের কি চেয়েছে এখানে ভালো করে দেখুন সতের বেগ চেয়েছে সতের বেগ বার করতে গেলে কি করি আমি অনুকূলের বেগ মাইনাস প্রতিকূলের বেগ বাই করি তাহলে অনুকূলের বেগ টু দেখুন অনুকূলের বেগ টু এক্স মাইনাস প্রতিকূলের বেগ এক্স বাই টু সমান সমান এক্স বাই টু অ্যাকচুয়ালি এক্স মান কত এসছে আমাদের পাঁচ বাই টু সমান সমান টু পয়েন্ট ফাইভ হয়ে যাবে অ্যান্সার এখানে টু পয়েন্ট ফাইভ কিমি পার ঘন্টা বি অ্যান্সার দেখে নিয়েছেন বন্ধুরা এবার আপনারা তিরিশের অঙ্কটার দিকে দেখুন কি বলেছেন একটি নৌকা সোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব তিন ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই একই দূরত্ব ন ঘন্টায় অতিক্রম করে তাহলে স্থির জলে নৌকার বেগ চার কিমি পার ঘণ্টা হলে সোতের বেগ কত এই অঙ্কটা বহু জায়গায় বহুরকম নিয়মে করা থাকবে এবং আমি যেটা শেখাবো আপনাদের সব থেকে সহজ মনে হবে ঠিক আছে আপনারা এখানে স্থির জলের বেগ বলেছে তো চার তাহলে মাঝখানে চার কিমি আওয়ার লিখে নিলেন ঠিক আছে চার এবারে আপনাদের এখানে একটা হবে স্রোতের বেগ এটাই আপনাদের চেয়েছে স্রোতের বেগটা চেয়েছে ঠিক আছে এখানে একটা হবে এখানে একটা হবে এবার আপনি সরাসরি অপশানের দিকে দেখুন স্রোতের বেগ চার বলেছে এখানে যদি স্রোতের বেগে আমি চার বসাই তাহলে চার থেকে চার মাইনাস করলে জিরো তাহলে সে প্রতিকূলে ন ঘন্টায় কি করে যাচ্ছে জিরো কিমি পার আওয়ারে কি করে যাবে যাবে না একইভাবে দেখুন ছয়ের দিকে দেখুন এখানে যদি আমি ছয় বসাই ছয় থেকে চার বিয়োগ করা যায় না চার থেকে ছয় বিয়োগ করলে কি করে হবে মাইনাস হয়ে যাচ্ছে হবে না তো এবারে আমাদের হাতে অপশান আছে তিন আর দুই আমি এখানে তিন বসাতে পারি তাহলে এখানে এক আসবে এখানে তিন বসালে চার আর তিনে সাত আসবে আর এখানে দুই বসালে আমাদের এখানে দুই আসবে আর এখানে দুই বসালে চার থেকে দুই যোগ করলে ছয় আসবে ঠিক আছে আমাদের এক সাত দুই ছয় দুটো আছে ঠিক আছে এবার বলেছে আমাদের নির্দিষ্ট দূরত্ব তিন ঘন্টায় অতিক্রম করছে অনুকূলে অনুকূলে তাহলে এক ঘন্টায় গেলে তাদের একুশ ঘন্টা লাগবে এখানে ন ঘন্টা আছে আমরা জাস্ট এই অপশনটা ধরে যদি করি আমাদের অনুকূলের বেগ সাত বেরিয়েছে তো চার আর তিন যোগ করে সাত কারণ এখানে তিন ধরেছি আমি প্রথমে আর এখানে দুই ধরেছি ছয় আর চার তো আগেই বাদ চলে গেছে তাহলে এখানে যদি সাত হয় সাত তিন ঘন্টায় গিয়েছে অনুকূলে তাহলে তিন সাথে একুশ একুশ কিমি পথ গিয়েছে তাহলে একুশ কিমি পথ এক ঘন্টা পার মানে এক কিমি পার ঘন্টায় গেলে একুশ ঘন্টা সময় লাগবে এখানে ন ঘন্টা সময় লাগবে বলেছে তিন নম্বর অপশান বাদ আপনারা একেবারে দুই নম্বর অপশান অনাহাসে মেরে দিন আপনাদের করতে লাগবে না কারণ এখানে দেখুন অনুকূলে ছয় ছয় তিনে আঠারো ঘন্টা যাবে আর আঠারো কিমি পথ যাবে আর এখানে দুই ঘন দুই কিমি পার ঘণ্টায় গেলে দুই নয় আঠারো নয় কি নয় ঘন্টা সময় লাগছে এখানে ন ঘন্টা এবং তিন ঘন্টা দুটো উত্তর মিলে গেল এর থেকে সহজ প্রসেস বোধ হয় আপনারা অন্য কোথাও পাবেন না জাস্ট সব অঙ্ক অঙ্ক করতে হবে তার কোনো মানে আছে কিছু তো যে অপশান টেস্ট করলে অনাহাসে অঙ্কটা হয়ে যায় তাহলে কি বললাম আরেকবার শুনে নিন অঙ্কটার ক্ষেত্রে আপনারা স্রোতের মানে স্টিল ওয়াটার যেটা যেটা বলা হয় স্থির জলের বেগ চার লিখে নেবেন মাইনাস দিয়ে সতের বেগ প্লাস দিয়ে সোতের বেগ প্লাস করলে অনুকূলের বেগ বেরোবে মাইনাস করলে প্রতিকূলের বেগ বেরোবে তাহলে এখানে আমরা চার পারব না চার থেকে চার বিয়োগ করলে শূন্য হয়ে যায় বেগ কিমি ঘন্টা হতে পারে না ৬ মাইনাস টু হয়ে যায় মাইনাস টু প্রতিকূলের বেগ হতে পারে না তাহলে আমাদের তিন আর দুই পড়ে আছে তিন বসালে এক আসে এখানে তিন যোগ করলে চার আর তিনে সাত হয় আর এখানে দুই বসালে সোতের বেগ এখানে বিয়োগ করলে দুই হয় আর এখানে যোগ করলে ছয় হয়

হ্যাঁ পঁয়ত্রিশের অঙ্কটার দিকে দেখুন একটু এই পঁয়ত্রিশের বলছে যে এক ব্যক্তি স্থির জলে কিমি বেগে সাঁতার কাটতে পারে এবং স্রোতের অনুকূলে কিমি গিয়ে গিয়ে দূরবর্তী স্থানে এবং প্রতিকূলে ফিরে আসতে মোট দশ ঘন্টা সময় লাগে তাহলে এখানে স্থির জলের বেগ বলেছে পাঁচ তাহলে যদি স্রোতের বেগ আমরা এক্স ধরি অনুকূলের বেগ হচ্ছে এক্স প্লাস ফাইভ আর প্রতিকূলের বেগ হচ্ছে এক্স মাইনাস ফাইভ বা ফাইভ মাইনাস এক্স ঠিক আছে এখানে ফাইভ প্লাস এক্স এখানে আমি ফাইভ প্লাস এক্স দিয়ে দিন তাহলে ক্যালকুলেশনের সুবিধা হবে আপনার কারণ এখান থেকে স্থির জল থেকে আমি সতের বেগ একটা যোগ করবো স্থির জল থেকে সতের বেগ বিয়োগ করবো ঠিক আছে এবারে এই অঙ্কগুলো আপনি এক্স ধরেই করে নেবেন খুব শর্টে হয়ে যাবে তাহলে টোটাল চব্বিশ কিমি ডিস্টেন্স একবার আমি কি করবো ফাইভ প্লাস এক্স আর একবার চব্বিশ কিমি ডিস্টেন্স ফাইভ মাইনাস এক্স সমান সমান দশ ঘন্টা সময় লাগছে তাই তো এবারে দেখুন সব থেকে শর্ট মানে তাড়াতাড়ি করুন এক বাই ফাইভ প্লাস এক্স প্লাস এক বাই ফাইভ মাইনাস এক্স সমান সমান দশ এখানে দেখুন চব্বিশ ইন্টু পাঁচ পাঁচে পঁচিশ এক্স স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে সূত্রপেয় পড়ে গেল এবং ফাইভ মাইনাস এক্স প্লাস ফাইভ প্লাস এক্স এক্স আর এক্স কেটে দিলেন এবং এখানে দশ আর পাঁচ আর পাঁচ যোগ করলে কত হয় দশ বাই পঁচিশ মাইনাস এক্স স্কোয়ার সমান সমান দশ এই দশ আর এই দশ কেটে দেবেন ঠিক আছে তাহলে আপনার কি পড়ে রইল পঁচিশ মাইনাস এক্স স্কোয়ার সমান সমান চব্বিশ এটাই পড়ে রইল তাহলে আপনার পড়ে রইল এক্স স্কোয়ার সমান সমান চব্বিশ এক্স স্কোয়ার গেলে হয়ে যায় এটা এক হয়ে যায় আর অথহ এক্স সমান সমান ওয়ান অ্যান্সার হয়ে গেল কতক্ষণ লেগেছে বড় জোর এক মিনিট লেগেছে ঠিক আছে বন্ধুরা এভাবেই আপনারা ছত্রিশ এবং পরের অঙ্কগুলো দেখবেন সবই ইজি আছে আপনি জাস্ট একটাই রুলস ফলো করবেন মাঝখানে স্থির জল দুপাশে সোতের বেগ এবং সবথেকে থেকে দিকে প্রতিকূলের বেগ সব থেকে রান দিকে অনুকূলের বেগ অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ যোগ করে দুই দিয়ে ভাগ করলে আসে স্থির জলের বেগ অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ বিয়োগ করে দুই দিয়ে ভাগ করে আসে স্রোতের বেগ এই ক্যালকুলেশন অনুযায়ী আপনি সব অঙ্ক ফেলবেন এবং কিছু কিছু অঙ্ক আপনি আমি বলে দিলাম যে যেগুলো অপশান টেস্ট করলে সব থেকে শর্টে হবে আপনাকে বুঝতে হবে সেই অঙ্কটা করব না অপশান টেস্ট করব ঠিক আছে সব থেকে পরীক্ষার খাতায় অঙ্ক কিছু অঙ্ক করতেই লাগে না অপশান টেস্ট করে এমনি বোঝা যায় যে এটা অ্যান্সার হবে আপনি মেরে দিন ওইভাবে একটা অঙ্ক হাফ পাতা করে মারার থেকে বা বড় করে করে এক্স ধরে করে মারার থেকে আপনি অপশান টেস্ট করে মেরে দিন এবং আপনাকে বুঝতে হবে যে কোন অঙ্কটা অপশান টেস্ট করলে মিলবে এটাই সব থেকে বড় কথা ঠিক আছে বন্ধুরা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন আর না ভালো লাগলে ডিসলাইক করে দেবেন অসুবিধা নেই আশা করা যায় সবাই আমার এই ক্লাসটা ভালো লেগেছে ঠিক আছে আর ভালো লেগে থাকলে পরের এইরকম আরো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ টাটা